আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি কে কে সানি ভাইয়ের ফার্মে, ড্রিম হ্যাভেন অ্যাগ্রো অ্যান্ড ক্যানেল। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের শখের মেলা ইউটিউব চ্যানেলটিতে। সো আজকে দেখাবো সানি ভাইয়ের যে ডগ বা কুকুরের যে সেট আপটা আছে, টোটাল সেট আপটা। এটা আসলে তিনটা পোর্শনে আছে। প্রথম পোর্শনটা হচ্ছে দিনের বেলাতে উনি যেখানে কুকুরগুলোকে রাখে, এই টোটাল সেট আপটাতে উনি হচ্ছে দিনের বেলাতে রাখে। বিকালের দিকে দেখা যায় যে সামনে যে মাঠটা দিয়ে আমি হেঁটে আসলাম, এই জায়গাটাতে কুকুরগুলো চলাফেরা করে এই জায়গাটাতে, এবং রাতের বেলা কুকুরগুলোকে যেখানে রাখে টোটালটাই আমি আপনাদেরকে দেখাবো। সো চলুন আগে ভিতরে যাই এবং কুকুরগুলো কাছ থেকে দেখি, বা জার্মান শেফার্ডগুলো কাছ থেকে দেখি যে কোনটার প্রাইস কত, বর্তমান মার্কেট মূল্য, বয়স কীরকম, এটা নিয়ে আমরা একটা ধারণা নেই। কিরকম প্রাইস হয় জিনিসটা? এটা একটা মেলের দাম আছে 30-40। ওইটার প্রাইস কি? হ্যাঁ, ল্যাব্রাডর এখন যে অবস্থায় আছে এটা 40-50। এই কালো কালারের মিউটেশনটা কি? ব্ল্যাক জার্মান শেফার্ড। এটা আমাদের ফার্মের বাচ্চা। এটার প্রাইস কি রকম হবে? এখন আমরা দেখতে যাচ্ছি যে টোটাল অলমোস্ট বিকাল হয়ে গেছে, সবাই ওয়েট করতেছে আমাদের জন্য, এমন একটা কন্ডিশন। সো আসুন আমরা মাঠের উপরে বর্তমানে যতগুলো আসলে ঘুরে বেড়াচ্ছে সবগুলোকে দেখাই, কাছ থেকে যতটা সম্ভব ক্লিয়ার দেখানোর চেষ্টা করছি। সো নিচে এখানে কোন কোন মিউটেশন আছে কুকুরের আপনার জানা মতে, জার্মান শেফার্ডের মধ্যে কোনটাকে কি কালার বলে দেখি, নিচে কমেন্ট করে জানান, আমরাও জানতে চাচ্ছি, দেখতে চাচ্ছি। জেল আই আই জেল আই। ভাই আমার মতো দেখ।
এই বেবিগুলো কিন্তু অলরেডি সেল হয়ে গেছে। আসলে দুনিয়াতে যত প্রাণী হোক না কেন, ছোট অবস্থায় আসলেই এদেরকে অনেক কিউট, অনেক সুন্দর দেখা যায়। তার প্রমাণ আমার সামনে বেবিগুলো, আপনারা দেখেন। এগুলো সবগুলোই জার্মান শেফবার্ডের বেবি। এই বেবিগুলোর একটা জিনিস আমার খুব ভালো লাগছে, দু একটা বেবির টোটালি লেজ হয় নাই, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, পাখি যদি ডানা ছাড়া হয় বা কুকুর যদি লেজ ছাড়া হয়, যে লেজ নিয়ে কত কথা বলা হয় যে কোনো একটা প্রাণীর যে জিনিসটা কখনো সোজা হয় না, তো সেটাই যদি না থাকে জিনিসটা একটু হাস্যকর হয়, বাট ইটস এ ইউনিক। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সানি ভাইয়ের খামারের ফেসবুক লিঙ্কটা আমি নিচে দিয়ে দিতেছি, আপনারা সেখান থেকে ভিজিট করতে পারেন, সেখান থেকে ওনাকে নক করতে পারেন। আপনারা যদি মনে করেন ওনার ফার্ম ভিজিট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ওনাকে নক করতে পারেন। আর নেক্সটে আপনারা কী ধরনের খামার অথবা কী ধরনের বার্ডস রিলেটেড বা মাস রিলেটেড খামার ভিজিট করতে চাচ্ছেন, আপনারা আমাকে জানান, আমি অবশ্যই আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব। আরেকটি জিনিস হচ্ছে, চ্যানেলটাতে অবশ্যই লাইক এবং নিচে কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লাগলো। আর পরবর্তী ভিডিওই হচ্ছে সানি ভাইয়ের খামারের, আমি আরও এখানে তিনটা পর্ব করছি। সো নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।